বিশ্বনাথ চতিয়াৰ পূব কালাকাটিত ব্ৰহ্মপুত্ৰৰ খহনীয়াই ধাৰণ কৰিছে কালৰূপ। জিলা উপায়ুক্ত আৰু জলসম্পদ বিভাগক বাৰে বাৰে আহ্বান জনোৱাৰ পিছতো অঞ্চলটোত খহনীয়া ৰোধৰ বাবে আৰম্ভ কৰা নাই কাম। জলসম্পদ বিভাগৰ বিষয়া কৰ্মচাৰী অঞ্চলটোত উপস্থিত হৈ স্থানীয় ৰাইজৰ সহযোগত বাঁহৰ জেং পেলাই খহনীয়া ৰোধ কৰাৰ চলাইছে চেষ্টা। জিঅ' বেগৰ অভাৱৰ বাবে কণাহাঁহক পতান দিয়াৰ দৰে জলসম্পদ বিভাগে বাঁহৰ জেং পেলাই খহনীয়া ৰোধৰ চলাইছে চেষ্টা। অতি শীঘ্ৰে খহনীয়া ৰোধৰ ব্যৱস্থা নকৰিলে বিশ্বনাথ পাণপুৰ মথাউৰি জাহ যাব খহনীয়াত। ইতিমধ্যে বিশ্বনাথ পাণপুৰ মথাউৰিৰ ওপৰত নিৰ্মাণ কৰি থকা হৈছে ছুপাৰ হাইৱে। খহনীয়া ৰোধ কৰিব নোৱাৰিলে অতি শীঘ্ৰে অশনি সংকেত কঢ়িয়াই আনিব ছুপাৰ হাইৱেটোলৈ। স্থানীয় ৰাইজে জলসম্পদ মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক অতি শীঘ্ৰে ব্যৱস্থা গ্ৰহণ কৰি খহনীয়া প্ৰতিৰোধ কৰিবলৈ আহ্বান জনায়। তো কলাকাটি গাঁও আর গলাকাটি গাঁও দুইটা গাঁও একেলগতে এইখানি পড়া জায়গা নাই বলেও একেবারে দূরের পর 3 কিলোমিটার জায়গা হব কাম কাজ বর্তমানে নাই। বর্তমানে এতিয়া আমার এসডিও ফালের পর ইঞ্জিনিয়ার ফালের পরও আহিছে, আহি পেলে অল্প বাসা কাটিছে, কাটি পেলে গড়া যত ছিঙি আছে তেওঁলোকে অলপ অলপ পেলাই আছে। কিন্তু আমিও অনুরোধ করছো রাইজর ফালের পর হই এইখানি কাম যেনেকে করে আছে। আমি সরুর পর দাড়ি চুলি আমার পকিয়ে গল, এই বা আর কিরিপসর কেতিয়াও নজুই নুঘুরে আর বন্ধ নহয়। কিন্তু আমার অনুরোধ এটা আপনার আমার মন্ত্রী মহন্ত পীযুষ হাজরিকা আপনার অনুরোধ করে মানে কই আছো যে এই গলাঘাটে যে বাগা সেন্টার জায়গা বলে যে কয় কুলা বেগ দিয়ে যে কাম করেছে যেনেকে ধরনের তেনেকে এই কুলা বেগটু দিলেহে আমার জায়গাটু এই 2-3 কিলোমিটার জায়গাটু রক্ষা হব। এইটু বেগের বাহিরে যে অন্য কাম করে বলে 2-4 টাকা 50,000 টাকা 1,00,000 টাকা 5,00,000 টাকা এইবিলাক যে পয়সাবিলাক খরচ করে ঠিক আছে কাম করে আছে ভাল কথা, গড়া খহনীয়া যেটু আছে এইটু বন্ধ হব লাগে, কিন্তু বন্ধ এইটুত নহয়। আজিলৈকে আমি চাই আছো এইটু গোটেই দক্ষিণ চতিয়া এলাকা, এইটু হিন্দু আর মুসলিম বলে কোনো প্রশ্ন নাই, সকলে 12 চনত কি ঘটনা হয়েছে তাতকে অধিক ভয়ঙ্কর ঘটনা হয়ে যাব। ইতিমধ্যে আমি এইটু জায়গাতে রখি চাই আছো মানে বিঘায় বিঘায় গড়াই খহাই লই লই গই আছে। বর্তমানে বাসা কাটি পেলে আমার ডিপার্টমেন্টের ফল মানুষ যেখানে আছে তেওঁলোকো সহায় করে আছে, নকরা বলে নয় আমার রাইজর লগতে আছে। বাসা কাটি ইমার্জেন্সি হিসাব যেটু কাম করব লাগে বর্তমানে লেবার সেবার বর্তমানে লগাই আছে, কাম করে আছে। বর্তমানে এই কেদিন যদি কিমান খহালে এতিয়া বর্তমানে নাই বলেও 100 মিটার মান জায়গা খুয়াই আহিলে এই 3-4 দিন। এতিয়া বর্তমানে মাত্র জায়গা আছে 40-50 মিটার মান জায়গা মাথাউরি পাবলৈ। এতিয়া যদি এইখানে গড়া ছিগা বর্তমানে নকরে বর্তমানে এই খরানতে এইবার এইবারে মাথাউরি যাব। বছর বছর গুটি গুটি টাকা এই মাথাউরি নামতে আবন্ধিত হয় কিন্তু কাম তো নহয়, কিয় বছরে বছরে কিন্তু কাম করে নকরা বলে নহয়, যোনটো জায়গাত খহে সেইটো জায়গাত অলপ চলপ কাম হয়, এইটো জায়গাত কিন্তু ভুলত কাম হোৱা নাই। হল বিশ্বনাথ সমষ্টিৰ চুতীয়া 1 নং গাঁও পঞ্চায়তৰ এরিয়া পূব কলাকাটি গাঁও, আগতে শলমাৰি আছিলে, শলমাৰিটো আজিকালি নাই, বৰা খহাই ইতিমধ্যে লৈ লৈছে, ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আছে। কিন্তু আমাৰ পূব কলাকাটিৰ যিখিনি পূব কলাকাটিয়েদি যিখিনি বিশ্বনাথ পাণপুৰ মাথাউৰি হৈছিলে এইখন অলপ দূৰতে আছিল, প্ৰায় 1-1.5 কিলোমিটাৰ দূৰতে আছিল নদী। কিন্তু এই কেইবছৰ অলপ খহনীয়া কম আছিলে, কিন্তু এইবাৰ প্ৰায় ভাঙি ভাঙি খুৱাই খুৱাই মাথাউৰি আছে। বৰ্তমান 50 মিটাৰমান আছে, 50 বা 60 মিটাৰ হ'ব। এইখিনি গ'লে আমাৰ বিশ্বনাথ পাণপুৰ মাথাউৰি আকৌ ছিগিব 2012 চনৰ নিচিনা, ৰাইজৰ চতিয়া আমাৰ দক্ষিণ চতিয়া অঞ্চলখিনি আকৌ পানীৰ তলত বৰ যাব বুলি সম্ভাৱনা ইতিমধ্যে আমি পাইছোঁ আৰু তেনেকৈ সম্ভাৱনা লাগি আছে। গতিকে আমাৰ বিভাগীয় কৰ্তৃপক্ষৰ যদিও আহে বা আমিও কাকো মিনতি কৰি আছোঁ কিন্তু এখেতৰ কোনো কাণখাৰ নাই। যদিও বাঁহৰ জেং অলপ চলপ দি আছে, বাঁহৰ জেঙত নহ'ব, বাগা চেণ্টাৰৰ নিচিনা এনেকৈ কোলা বেগৰ জিঅ' বেগৰ কাম কৰিলে সেয়াত ৰখিব বুলি। বাঁহৰ জেং কোনে দি আছে? বাঁহৰ জেং আমাৰ বিভাগীয় SDO ছাৰে আহিছে, ইয়াত আহি জলসম্পদ দি আছে। পীযুষ হাজৰিকালৈ ছাৰলৈ আহ্বান আছে আৰু আমাৰ মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া তেখেতলৈও আহ্বান আছে, তেখেতলৈও আমাৰ এইখিনি নিউজৰ জৰিয়তে চাওক। পীযুষ হাজৰিকা ডাঙৰীয়া তেখেত বান বিষয়া মন্ত্ৰী, তেখেতেও চাওক, চাই পেলাই আমাৰ একেবাৰে ব্যৱস্থা কৰক। যিহেতু আমি খেতি কৰি খোৱা মানুহ, আমাৰ এইখিনি মাটি
খেতি করে খাওঁ যদিও এইখানে মাটি গুছি যায় আমি কত যাম, দুখিয়া রাইজ যাবলগীয় রাস্তা নাই আমার, গতি স্যার হাতে চাওক। ব্রহ্মপুত্রর উত্তরপাড়ে বিগত কেবা বছর ধরে প্রতি বছরে বিঘা বিঘায় মাটি এই গড়াখনেই বিশ্বনাথৰ পৰা সুৰঞ্জন গগৈ ৰিপৰ্ট, অসম টুডে'।